আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। কদমতলা স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের সাথে আছি মাহফুজা আক্তার, সহকারী শিক্ষক, কদমতলা স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমি তোমাদের সাথে চতুর্থ শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বিষয় নিয়ে আমরা আলোচনা করব, সেই বইটি নিয়ে আমরা আজকে আছি। তো চলো আমরা আমাদের আলোচনায় চলে যাই। এর আগে গত ক্লাসে আমরা পড়েছিলাম তোমার আমাদের অনলাইন সিলেবাসের যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় অধ্যায় রয়েছে, তার মধ্যে কিন্তু আমরা প্রথম এবং দ্বিতীয় অধ্যায় পড়ে ফেলেছি। আজকে আমরা পড়ব হচ্ছে তৃতীয় অধ্যায়, মাটি। মাটি পড়ার আগে আমরা আগে জেনে নিব এই অধ্যায় যেটা আমরা পড়ব সে অধ্যায় থেকে আমরা কী কী জানব, কী কী শিখবো আমরা অধ্যায় থেকে। আচ্ছা, তো দেখো আমরা এই অধ্যায় থেকে প্রথমে জানতে পারবো মাটি কী, মাটি কী সে সম্পর্কে আমরা জানব, মাটি আমাদের কী কাজে লাগে। এরপর জানব মাটির উর্বরতা কী, কোন মাটি বেশি উর্বর এবং কেন, কীভাবে আমরা ভালোভাবে উদ্ভিদ জন্মাতে পারি, সার ব্যবহার এবং ফসল আবর্তনে কীভাবে মাটির উর্বরতা বৃদ্ধি পায়, এবং সবশেষে জানব মাটি কীভাবে দূষিত হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা আমাদের যে অধ্যায় আমরা অধ্যায় থেকে যা যা জানবো সেগুলো আমরা একটি একটি করে আলোচনা চলে আসি। প্রথমে আমি বলেছিলাম মাটি কী। তাহলে মাটি হচ্ছে পৃথিবীর উপরিভাগের নরম আবরণী হচ্ছে মাটি। আমরা যে তোমার চিত্র দেখি পৃথিবীকে, সেই পৃথিবীর উপরি ভাগ এটা কিন্তু মাটি, এই উপরিভাগের নরম আবরণটাই হচ্ছে মাটি। এই মাটি হচ্ছে উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল। একটি এই মাটিতেই কিন্তু সকল উদ্ভিদ এবং সকল প্রাণী কী করে, তার আবাসস্থল বা তার বসবাসের জায়গা করে নেয়। উদ্ভিদ মাটিতে জন্মায় আর প্রাণী কী করে, সেই উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করে। মানুষ দৈনন্দিন জীবনে নানাভাবে মাটি ব্যবহার করে থাকে। দেখো আমরা কিন্তু চিত্রে দেখতে পাচ্ছি যেখানে কিন্তু ফসল ফলানো হচ্ছে সেই মাটিতেই, আবার বিভিন্ন রকম সবজি চাষ করা হচ্ছে, দেখো মাটি থেকে কিন্তু সেই গাছটি উপরে মাচায় ছড়িয়ে গেছে। তাহলে আমরা ফসল ফলাদি শস্য এগুলো উৎপাদন করতে পারি, তারপর হচ্ছে সবজি মাটিতে মাটি থেকে ব্যবহার করতে পারি। আবার এছাড়া আমরা যে দালান কোঠা নির্মাণ করা হয়, বিভিন্ন প্রতিষ্ঠানগুলো দালান কোঠা ইমারত নির্মাণ করা হয়, এগুলো কিন্তু সব কী মাটি, মাটিকে পড়িয়ে ইট থেকে করা হয়। তো এই হলো আমাদের মাটির গুরুত্ব। এরপরে আমরা জানবো যে মাটির ব্যবহারটা কীভাবে। আমরা কিন্তু দুই নম্বর প্রশ্নটি আমাদের ছিল যে মাটি আমাদের কী কাজে লাগে। তো আমরা জানলাম যে মাটির ব্যবহার কিন্তু বহুবিধ, মাটির ব্যবহার বহুবিধ মানে মাটিকে বিভিন্নভাবে বা বহুভাবে ব্যবহার করা যায়। মানুষ বিভিন্ন কাজে মাটি ব্যবহার করে। প্রথমে কি দেখো, কৃষিকাজে, কৃষিকাজে কী হয়, বিভিন্ন ধরনের উদ্ভিদ জন্মানোর জন্য মানুষ মাটি ব্যবহার করে থাকে। মাটিতে কিন্তু কী করে, বিভিন্ন ধরনের উদ্ভিদ জন্মায়, সেটা ঘাস হতে পারে, ধান হতে পারে, বিভিন্ন শস্যের হতে পারে, বিভিন্ন ফল ফলাদির গাছ হতে পারে, ঔষধি গাছ হতে পারে, ফুলের গাছ হতে পারে, সব ধরনের উদ্ভিদই কিন্তু কী হয়, জন্মানোর জন্য অবশ্যই মানুষ মাটি ব্যবহার করে থাকে। উদ্ভিদ কী করে, মাটি থেকে প্রয়োজনীয় পানি এবং পুষ্টি পায়। বেঁচে থাকার জন্য মানুষ মাটিতে ফসল ও সবজি উৎপাদন করেন। তাহলে মানুষ বেঁচে থাকার জন্য, খাদ্য গ্রহণের জন্য কী করে, মাটিতে ফসল এবং সবজি উৎপাদন করে থাকে। এরপর আমরা দেখব গৃহ নির্মাণ। আমি একটু আগে কিন্তু দেখেছিলাম যে ইট তৈরি করা হচ্ছিল, তাই না? তাহলে বসবাসের জন্য মানুষ মাটির উপরে ঘরবাড়ি ও দালান কোঠা নির্মাণ করেন। মানে হচ্ছে মানুষের, আমি কিন্তু কিছুক্ষণ আগে পড়েছিলাম যে উদ্ভিদ এবং মাটির আবাসস্থল হচ্ছে, উদ্ভিদ এবং প্রাণীর আবাসস্থল হচ্ছে মাটি। তো মানুষ সেই কী করে, বসবাসের জন্য মাটির উপরেই সেই ঘরবাড়ি বা বিভিন্ন দালান কোঠা নির্মাণ করেন। ইট বা কংক্রিটের মতো নির্মাণ সামগ্রী তৈরিতেও কিন্তু মাটি ব্যবহৃত হয়। এরপর আমরা দেখব মৃৎশিল্প। মৃৎশিল্প হচ্ছে মাটির তৈরি, একটা মাটি দিয়ে তৈরি বিভিন্ন ধরনের শিল্পকর্ম, যা সাধারণত ঘর সাজাতে বা প্রদর্শনীতে ব্যবহৃত হয়। তো বিভিন্ন ধরনের মৃৎশিল্প তৈরিতে মাটি ব্যবহৃত হয়ে থাকে, যেমন রান্নার হাঁড়ি পাতিল, ফুলদানি, বাটি। এই যে আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে কী হচ্ছে, এখানে কিন্তু একটি ফুলদানি তৈরি করে, অথবা যে আমরা কিন্তু মিষ্টান্ন দ্রব্য দই খেয়ে থাকি, তো এটাও কিন্তু দইয়ের হাঁড়িটা তৈরি হয়। আবার বিভিন্ন ফুলদানি ফুলের গাছ রাখে, অথবা মাটির হাঁড়ি পাতিল ইত্যাদি বিষয় জিনিসগুলো কিন্তু এই মাটি দিয়েই তৈরি হয়।
আবার দেখো কোনো মেলাতে গেলে কিন্তু আমরা মাটির অনেক জিনিস খেলনা পেয়ে থাকি, তাই না? তাহলে সেগুলো কিন্তু তোমার এই মৃৎশিল্প দিয়ে হয়ে থাকে। তো এরপর আছে আবর্জনা ফেলার স্থান হিসেবে। মানুষের দৈনন্দিন কর্মকাণ্ডের ফলে প্রচুর পরিমাণে বর্জ্য উৎপন্ন হয়। দেখো আমরা প্রতিদিনই যে কাজ করি, আমাদের ঘরে থেকে ময়লা হয়, তারপর হচ্ছে আমরা যেই খাবারই খাই না কেন, সেটা কাঁচা সবজি হোক অথবা মাছ মাংসের বর্জ্য হোক অথবা তোমার বিভিন্ন চিপসের প্যাকেট বা বিভিন্ন যে রকম যে কাজই করি না কেন, সকল কাজে কিন্তু প্রচুর পরিমাণে বর্জ্য উৎপন্ন হয়। তো এই সব বর্জ্য মাটিতে ফেলা হয়, এগুলো কি হয় মাটিতে ফেলা হয়। আবার কখনো কখনো কি হয়, নির্দিষ্ট স্থানে গর্ত করে বা ভাগাড়ে আবর্জনা ফেলে তা মাটিতে ঢেকে দেওয়া হয়। ভাগাড়ে মানে কি বলা হচ্ছে যে একটা নির্দিষ্ট জায়গায় তোমার কি করা হবে, সেটাকে গর্ত করে সে আবর্জনাগুলোকে ফেলে তা মাটিতে ঢেকে দেওয়া হয়। এতে হয় কি, মাটির যে পচা যে বজ্রগুলোর যে দুর্গন্ধ থাকে সেই গন্ধগুলো কিন্তু বাইরে ছড়ে না বা পরিবেশ নষ্ট হয় না। কিন্তু বেশিরভাগই দেখা যায় কি যে মাটিতেই শুধুমাত্র ফেলে দেওয়া হয়। তো এটা আমরা জানলাম কি যে মাটির ব্যবহার বা মাটি আমাদের কি কাজে লাগে। ঠিক আছে, তাহলে আমার দ্বিতীয় প্রশ্নটা কিন্তু হয়ে গেল, আমার দ্বিতীয় প্রশ্নটা কিন্তু হয়ে গেল, প্রথমটা মাটি কি, দ্বিতীয়টা হচ্ছে মাটি আমাদের কি কাজে লাগে। এখন আমরা জানবো মাটির উর্বরতা কি এবং কোন মাটি বেশি উর্বর এবং কেন। আচ্ছা, এরপর দেখো আমরা দেখি মাটির উর্বরতা বৃদ্ধি। মাটির উর্বরতা কি বা মাটির উর্বরতার জন্য কি হয়, উদ্ভিদের বৃদ্ধির জন্য বায়ু, পানি ও সূর্যের আলো প্রয়োজন, তাই না? কিন্তু উদ্ভিদের ভালো বৃদ্ধির জন্য আর কি কি প্রয়োজন হতে পারে? আগে আমরা জানি যে উদ্ভিদের বৃদ্ধির জন্য কি কি, আমরা জানি যে এর আগেও আমরা পড়েছিলাম উদ্ভিদ তার বৃদ্ধির জন্য কি হয় বায়ু, পানি এবং সূর্যের আলো গ্রহণ করে। এবং তাহলে উদ্ভিদের ভালো বৃদ্ধির জন্য কি কি দরকার হতে পারে সেটা আমরা জানবো। তো প্রথমে দেখো এখানে একটি চিত্র দেওয়া আছে যে একটি ছেলে এবং একটি মেয়ে কি করছে, একটি টব এক, দুটি চিত্র দেওয়া আছে। টব একে সে কি করছে, গাছে পানি দিচ্ছে, কিন্তু গাছে এখানে যে সার লেখা আছে ইউরিয়া সার, এই সারটা কিন্তু এই গাছে দেওয়া হচ্ছে এবং পানি দেওয়া হচ্ছে, এবং এখান থেকে কি সূর্যের আলো এবং যে আশেপাশে পরিবেশ আছে সেখান থেকে বায়ুটা নিচ্ছে। তাহলে বায়ু, পানি এবং সূর্যের আলো ও সাথে কিন্তু সার প্রয়োজন এখানে প্রয়োগ করা হচ্ছে। দ্বিতীয় চিত্রে কিন্তু দেখা যাচ্ছে এখানে কিন্তু কোনো সার প্রয়োগ করা হচ্ছে না, এখানে শুধুমাত্র পানি, বায়ু এবং সূর্যের আলো ব্যবহার করা হচ্ছে। এখন এই ছবিটাতে আমরা দেখতে পারবো যে এই কোন এটির মধ্যে কোন চিত্রের ছবিটি গাছটি দ্রুত বৃদ্ধি পাবে। আচ্ছা, এইটা সম্পর্কে আমরা এখন জানবো যে কীভাবে উর্বরতা বৃদ্ধি পায়। আর এখন দেখো আমরা দেখছি যে দেখতে পেলাম যে মাটিতে সার দেওয়া হয়েছে সেই মাটিতে কি হয় গাছের বৃদ্ধি ভালো হয়। ঠিক আছে, তাহলে যে মাটিতে গাছের সার দেওয়া হয়েছিল সেই মাটিতে গাছের বৃদ্ধি কিন্তু ভালো হয়েছে। উদ্ভিদের বৃদ্ধি এবং সতেজতার জন্য পুষ্টি উপাদান প্রয়োজন। ঠিক আছে, তাহলে একটি উদ্ভিদের বৃদ্ধি এবং পুষ্টি সতেজ হওয়ার জন্য তাহলে পুষ্টি উপাদান প্রয়োজন। এই উদ্ভিদের ভালো বৃদ্ধির জন্য প্রয়োজনীয় যে পুষ্টি উপাদানগুলো সেগুলো সব সারে পাওয়া যায়। ঠিক আছে, তাহলে আমরা কি বলছি যে উদ্ভিদের ভালো বৃদ্ধি হওয়ার জন্য যে সমস্ত প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলো দরকার সেগুলো সবগুলো কিন্তু সারে পাওয়া যায়। তাহলে সারটা কি, যে মাটিতে উদ্ভিদের প্রয়োজনীয় পুষ্টি উপাদান বেশি থাকে সেই মাটি বেশি উর্বর। আমরা কিন্তু প্রশ্ন করেছিলাম যে মাটির উর্বরতা কি, মাটির উর্বরতা হচ্ছে মাটির ফসল উৎপাদনের ক্ষমতা। ঠিক আছে, তাহলে আমাদের 3 নম্বর প্রশ্নটা ছিল যে মাটির উর্বরতা কি, মাটির উর্বরতা হচ্ছে মাটির ফসল উৎপাদনের ক্ষমতা। আর যেই মাটিতে উদ্ভিদ তার প্রয়োজনীয় পুষ্টি উপাদান বেশি পায় সেই মাটি কিন্তু বেশি উর্বর হয়ে থাকে। আচ্ছা, এখন আমরা জানবো সার কি, সার ব্যবহারটা কিভাবে করা হয়। দেখো এখানে দুটি চিত্র দেওয়া আছে, একটি জৈব সার আর একটি হচ্ছে অজৈব সার। জৈব সার হচ্ছে কম্পোস্ট আর অজৈব সার হচ্ছে ইউরিয়া। ফসল উৎপাদনের জন্য কৃষক কিন্তু মাটিতে সার প্রয়োগ করে। এই যে আমরা সকল ধরনের সবজি খাই, তারপর হচ্ছে তোমার ধান, ডাল, বিভিন্ন রকম শস্য পেয়ে থাকি, এগুলো কিন্তু কৃষকরা যখন তাদের ফসল উৎপাদন করে তা কিন্তু এমনি এমনি বাড়ে না, তাদের বৃদ্ধির জন্য এই সমস্ত ফসল উৎপাদন বা ফল বৃদ্ধির জন্য কৃষক মাটিতে সার প্রয়োগ করেন। আর সার মাটির হ্রাসকৃত বা হারানো পুষ্টি উপাদান ফিরে পেতে সাহায্য করে। সার কি করে, মাটির তার নিজস্ব যেই পুষ্টি থাকে সেই পুষ্টিটা যখন হারিয়ে যায় তখন সার কি করে সেই উপাদানটি ফিরে পেতে সাহায্য করে। এবার আমরা জানবো সার হচ্ছে 2 প্রকার, প্রথমটা কি জৈব সার এবং দ্বিতীয়টি হচ্ছে অজৈব সার।
এখন আমরা জানবো জৈব সার কি। জৈব সার হচ্ছে গোবর ও কম্পোস্ট, কম্পোস্ট মিলে হচ্ছে জৈব সার, আর অজৈব সার হচ্ছে ইউরিয়া বা টিএসপি। গোবর এবং কম্পোস্ট যে আছে জৈব সার, এটা কিন্তু সাধারণত কৃষকরা নিজেই তৈরি করে থাকে, আর ইউরিয়া ও টিএসপি সার এটি বাজার থেকে কিনে তারা ব্যবহার করে থাকে। তাহলে আমাদের সার সম্পর্কে জানা হয়ে গেল, ঠিক আছে। এরপর আমরা জানবো ফসল আবর্তন কি। ফসল আবর্তনটা কি আগে আমাদের সেটা জানতে হবে। ফসল আবর্তন মানে, আবর্তন মানে হলো একটি জমিতে বারবার করে এক পর্যায়ক্রমে, মানে একটির একটির পর একটি ফসল চাষ করাটাই হচ্ছে ফসল আবর্তন। তো যদি একই জমিতে একই ফসল বছরের পর বছর চাষ করা হয়, তাহলে ফসল মাটির কিছু পুষ্টি উপাদান ব্যবহার করে নিঃশেষ করে ফেলে। দেখো আমি আবারও বলছি কথাটা কি বলছে। ধরো তোমার বাড়ির পাশে কোনো একটি জমি আছে, সেই একই জমিতে একই ফসল যদি বছরের পর বছর চাষ করা হয়, যেমন ধরো তুমি ফুলকপি করছো, অথবা গাজর করছো, অথবা সিম করছো, যে কোনো একটা লাউ করছো, যেটাই হোক, সেই একই ফসল এই বছর করলে আবার সামনের বছর আবার করলে, এভাবে প্রত্যেক পর বছর পর যদি বছর চাষ করা হয়, তাহলে কি হবে, ফসল তার মাটির যে একটা নিজস্ব পুষ্টি আছে, সেই পুষ্টি উপাদানগুলোকে কিন্তু নিঃশেষ করে ফেলে, ঠিক আছে। সেই পুষ্টি উপাদানকে ব্যবহার করে সেই মাটির উপাদানগুলোকে নিঃশেষ করে ফেলে। তাই জমিতে পর্যায়ক্রমে বিভিন্ন ফসল চাষ করে, অর্থাৎ ফসল আবর্তন করে মাটির উর্বরতা বজায় রাখা যায়। আবার সিম জাতীয় উদ্ভিদ চাষের ফলে মাটি তার হারানো পুষ্টি উপাদান ফিরে পায়। তো যেমন ধরো আমি এখানে যে ছবি, আপনার ছবিটাই দেখি, ভালো করে দেখো কি করছে, একটি জমি, এই জমিটার মধ্যে প্রথমে কী করা হলো, সিমটা ব্যবহার করা হলো, ঠিক আছে, সিম লাগানো হলো, তার প্রথমে গাজর করা হলো, তারপর সিম, এক বছর সিম গাজর, পরের বছর সিম, পরের বছর বাঁধাকপি, আবার সেখানে কিন্তু বাঁধাকপি, আবার সিম, আবার গাজর, এভাবে যদি পর্যায়ক্রমে করা হয়, তাহলে কী হবে, এটা কিন্তু জমি যে তার নিজস্ব পুষ্টি উপাদান থাকে সেটা নিঃশেষ হয়ে যাবে না, বরঞ্চ জমিতে সেই উর্বরতাটা আবার বজে মানে থাকবে। তো এক্ষেত্রে কী হয়, সাধারণত সিম জাতীয় যে উদ্ভিদ আছে সেগুলো চাষের ফলে কী হয়, মাটি তার হারানো যে পুষ্টি উপাদানটা যেটা হারিয়ে যায় সেটা আবার তার ফিরে পায়। তাহলে আমরা জানলাম যে সার ব্যবহার আর হচ্ছে ফসল আবর্তন কী, এগুলোর মাধ্যমে কিন্তু মাটির উর্বরতা বৃদ্ধি করা যায়, ঠিক আছে। এখানেও কিন্তু আমরা কয়েকটি প্রশ্ন পড়ে ফেললাম। দেখো কী বলছি, আমরা মাটি কী পড়েছি, মাটি আমাদের কী কাজে লাগে, মাটির উর্বরতা কী পড়েছি, কোন মাটি বেশি উর্বর কেন, কীভাবে আমরা ভালো উদ্ভিদ, ভালোভাবে উদ্ভিদ জন্মাতে পারি, এবং সার ব্যবহার এবং ফসল আবর্তনে কীভাবে মাটির উর্বরতা বৃদ্ধি পায়। এখন আমরা এটা জানবো মাটি দূষণ বা মাটি কীভাবে দূষিত হয়। এবার দেখো আমাদের জানতে হবে মাটি দূষণ বা মাটি কীভাবে দূষিত হয়। মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিভিন্ন ক্ষতিকর পদার্থ মাটিতে ফেলে কী করে, মাটিকে দূষিত করে, তাই না। প্রত্যক্ষ মানে কি, সরাসরি, আর পরোক্ষ মানে হচ্ছে কোনো কিছুর মাধ্যমে। তো প্রত্যক্ষ পরোক্ষভাবে বিভিন্ন যে ক্ষতিকর পদার্থগুলো আছে সেগুলোই কিন্তু মাটিতে ফেলে মাটিকে দূষিত করে ফেলে, মানে হচ্ছে মাটিটিকে ভালো করে না, মানে নষ্ট করে ফেলে, এই ধরনের কিছু। আচ্ছা আমরা এখন চিত্রের মধ্যে দেখো কী অবস্থা, দেখেছো আমরা কিন্তু প্রথমে পড়েছিলাম যে মাটি আবর্জনাতে ফেলে দেই, আবার মাটিকে ব্যবহার করে আবর্জনা ফেলে ঘরের মানুষের দৈনন্দিন কর্মকাণ্ডের যে আবর্জনা বা বজ্র পদার্থ থাকে সেগুলোতে কিন্তু মাটিতে ফেলে আমরা মাটিকে ব্যবহার করি। দেখো এই চিত্রের মধ্যে কী অবস্থা রয়েছে, এই যে কলকারখানাগুলো রয়েছে সেখান থেকে কালো ধোঁয়া বের হচ্ছে, আবার সেই কলকারখানার যে বজ্র পদার্থগুলো আছে যেগুলো তোমার ভালো না, সেগুলো মানে পয়নিষ্কাশন বা বিভিন্ন ধরনের নিষ্কাশন, বিভিন্ন রাসায়নিক দ্রব্যাদি থাকে, সেগুলো কী করে সেই মাটিতে ফেলা হচ্ছে, তেলেটাতে কী হচ্ছে মাটির উর্বরতা নষ্ট হচ্ছে। আবার গৃহস্থালির কাজকর্ম কিংবা আমরা যা ইউজ করি বা যে ধরনের কাজ করি এগুলো সব আমরা মাটিতে ফেলে দিচ্ছি, দেখেছো মাটির অবস্থা কী হয়, এভাবে কি মাটির উর্বরতা ভালো থাকবে। এখন যদি তুমি এখানে কোনো একটি গাছ লাগাও, তাহলে কী বুঝতে পারছো, গাছ কি হবে, হবে না, তাহলে আমরা বুঝতেই পারছি যে মাটিটা দূষিত হয়ে গেছে। তাই আমাদের কী করতে হবে, মাটি দূষণ রোধ করতে হবে। আচ্ছা এবার আমরা তাহলে জানো, আগে জানি মাটি দূষণের কারণসমূহ। মাটি দূষণের কারণ কী, মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে কিন্তু মাটি দূষিত হয়, তাই না, বিভিন্ন রকম কর্মকাণ্ডের কারণে কিন্তু মাটি দূষিত হয়। যেমন দেখো আমরা উদাহরণও বলতে পারি, যেখানে সেখানে আবর্জনা, যেমন চিপসের প্যাকেট, গৃহস্থালি বর্জ্য ইত্যাদি ফেলা, যেমন তোমরা বাচ্চারা, আমি জানি তোমরা খুব ভালো করো, তারপরও বেশ কিছু বাচ্চারা আছে বা আমরা বড়রা অনুষ্ঠানে থাকি, বিস্কিট, চিপস বিভিন্ন বা চকলেট এগুলো খাবার খেয়ে কিন্তু
নির্দিষ্ট স্থানে ময়লা না ফেলে যেখানে সেখানে ময়লা ফেলে দিই। কিন্তু এগুলো যে প্লাস্টিক থাকে সেগুলো কিন্তু কি হয় তোমার মাটিতে মিশে, অনেক সময় মিশে না কিন্তু মাটিটাকে দূষিত করে ফেলেন। কিংবা আমাদের গৃহস্থালি যে বর্জ্যগুলো থাকে, ময়লাগুলো থাকে, সেগুলো কিন্তু আমরা মাটিতে ফেলে দিই, যেখানে সেখানে ফেলি। তারপর দ্বিতীয়টি হচ্ছে কৃষিকাজে কীটনাশক ও আগাছানাশক ব্যবহার করা। কৃষিকাজে ক্ষতিকর যে পোকামাকড়গুলো থাকে সেগুলো থেকে ফসলাদি যেন আক্রমণ না হয়, ফসলাদিকে রক্ষা করার জন্য কী হয় বিভিন্ন রকম কীটনাশক দেওয়া হয়, কীটনাশক দেওয়া হয় যার ফলে কী হয়, এবং আগাছানাশক যে দেখবে তোমার ছাদে যদি কোনো টবে গাছ লাগাও সেখানে কিন্তু একটি গাছের পাশে কিন্তু অনেকগুলো আগাছা জন্মে, তো সেই আগাছাগুলো যেন না হয় তাই আগাছানাশক ব্যবহার করা হয়, যা মাটিকে দূষিত করে ফেলে, মাটির জন্য ক্ষতিকর। শিল্প কারখানার তেল ও বিভিন্ন ক্ষতিকর পদার্থ মাটিতে ফেলে, আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম যে শিল্প কারখানার তেল বা বিভিন্ন ক্ষতিকর পদার্থ বা রাসায়নিক দ্রব্যাদি ইত্যাদি কিন্তু মাটিতে ফেলা হয়। তাহলে দেখো আমরা চিত্রটাই দেখতে পাচ্ছি যে আমরা এই যে দেখো যেখানে সেখানে ডাস্টবিন হওয়ার ফলে কী হয়েছে, দেখেছো মাটির অবস্থা কী, তাতে কিন্তু পরিবেশও দূষিত হচ্ছে এবং মাটিটাও দূষিত হচ্ছে। তারপর এখানে যে ধান খেতে কীটনাশক প্রয়োগ করা হয়, কারণ ধান খেতে যদি পোকামাকড় আক্রমণ করে কিন্তু ধান খেতে অনেক ক্ষতিকর হয়ে ক্ষতি হয়ে যাবে, যার কারণে কীটনাশক প্রয়োগ করা হয়। কিন্তু এই কীটনাশক প্রয়োগের ফলে কী হয় তোমার মাটিটা দূষিত হয়, যার কারণে মাটির উর্বরতা বৃদ্ধি পায় না। এবার আমরা জানবো যে মাটি দূষণের ফলাফলটা কী। মাটি দূষণ জীবের জন্য অত্যন্ত একটি ক্ষতিকর। মাটি দূষণের ফলে জীবের বাসস্থান এবং প্রকৃতি ধ্বংস হয়। দূষণ মাটির উৎপাদন ক্ষমতা হ্রাস করে। বিভিন্ন রকম জীব যে থাকে, যেমন দেখো মাটির আমরা জানি, তোমরা ভবিষ্যতেও জানবে যে মাটির উর্বরতা বৃদ্ধির জন্য কিন্তু যে কেঁচো যে জীবটা রয়েছে, যে প্রাণীটা রয়েছে, সেটা কিন্তু অত্যন্ত কার্যকরী। তো যেহেতু আমরা মাটিটা দূষিত হয়ে যাচ্ছে, কেঁচো ছাড়াও আরও যে সমস্ত প্রাণী রয়েছে সেগুলো কিন্তু তোমার আস্তে আস্তে তাদের বাসস্থান ধ্বংস হয়ে যাচ্ছে এবং তারাও আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে, যার কারণে প্রকৃতিও ধ্বংস হচ্ছে। দূষণ মাটির উৎপাদন ক্ষমতা হ্রাস করে। মাটির যে উৎপাদন ক্ষমতাটা থাকে, যেটা কিনা ফসলাদি বা উদ্ভিদ বৃদ্ধিতে সাহায্য করে, সেই উৎপাদন ক্ষমতাটাকেও হ্রাস করে। দূষিত মাটিতে জন্মানো ফসলে ক্ষতিকর পদার্থ থাকতে পারে। তো এই এই যে দূষিত মাটিতে যে আমরা বিভিন্ন ফসলাদি যে জন্মানো হচ্ছে বা বিভিন্ন আমরা যে ফল খেয়ে থাকি, বিভিন্ন ফলের গাছগুলো থাকে, এগুলো কিন্তু কী হয় ক্ষতিকর পদার্থ হতে যাচ্ছে, কারণ আমরা জানি যে কীটনাশকটা ব্যবহার করা হচ্ছে, আগাছানাশক ব্যবহার করা হচ্ছে। তো এর ফলে কী হয়, এর ফলে তাহলে মাটি দূষণের ফলে কী হয় মানুষ ও অন্যান্য প্রাণীর বিভিন্ন রোগও হতে পারে। যেহেতু আমাদের দূষিত মাটিতে জন্মানো ফসল ক্ষতিকর পদার্থ থাকতে পারে, তাই সেখানে সেখানে ফসলাদি জন্মালে সে মানুষ ও অন্যান্য প্রাণীর বিভিন্ন রোগ হতে পারে। এরপর আমরা জানবো কী কী উপায় মাটি দূষণ রোধ করা যায়। তো দৈনন্দিন জীবনে কিছু ভালো অভ্যাস গঠনের মাধ্যমে কিন্তু আমরা মাটি দূষণ রোধ করতে পারি। যেমন নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলা, জিনিসপত্রের ব্যবহার কমানো, পুনঃব্যবহার করা বা রিসাইকেল করা, এবং জমিতে জৈব সার যেমন কম্পোস্ট ব্যবহার করা। তাহলে কি প্রথমটি হবে নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলা, দ্বিতীয়টি হচ্ছে জিনিসপত্রের ব্যবহার কমানো, যতটুকু পারা যাবে তত কম করে ব্যবহার করা যা উচিত, আর পুনঃব্যবহার করা, একই পণ্য একই জিনিস বারবার ব্যবহার করা এটা চেষ্টা করা, এবং রিসাইকেল করা এটাকে, এখান থেকে নতুন করে পণ্য তৈরি করা। এবং তিন নম্বরটি হচ্ছে জমিতে জৈব সার যেমন কম্পোস্ট ব্যবহার করা। ঠিক আছে, কম্পোস্ট হচ্ছে তোমার ঘরে তৈরি, কম্পোস্ট হচ্ছে একটা সার তৈরি করা, জৈব সার ব্যবহার করা। এরপর হচ্ছে মাটি সংরক্ষণ। মাটি সংরক্ষণ বলতে বোঝায় মাটির ক্ষয় রোধ করা বা মাটির উর্বরতাকে বজায় রাখা। ঠিক আছে, মাটির ক্ষয় রোধ করা বা মাটির উর্বরতাটাকে বজাটাকে আমরা মাটির সংরক্ষণ বলছি। বায়ু প্রবাহ ও অতিবৃষ্টিতে মাটির উপরের স্তর সরে গিয়ে মাটি ক্ষয় হয়। ঠিক আছে, প্রশ্ন দেখো এগুলো কিন্তু আমাদের ছোট প্রশ্ন হিসাবে আসবে, মাটি সংরক্ষণ বলতে কী বোঝো, মাটির ক্ষয় কী। তো বায়ু প্রবাহ অতিবৃষ্টিতে মাটির উপরের স্তর সরে গিয়ে কী হবে, মাটি ক্ষয় হয়, যার ফলে জমি উর্বরতা হারায় এবং মাটি তার ধারণ ক্ষমতাও হ্রাস পায়। যেহেতু মাটি ক্ষয় হলে কী হয়, জমি তার নিজস্ব উর্বরতাটা হারিয়ে যায় এবং মাটিতে যে পানি ধারণ ক্ষমতা থাকে সেটিও আস্তে আস্তে কমে যায়। উদ্ভিদ শিকড়ের সাহায্যে মাটি আটকে রেখে মাটির ক্ষয় রোধ করে, তাই আমাদের বৃক্ষ রোপণ করে জমিতে ঘাস লাগিয়ে মাটির ক্ষয় রোধ করতে হবে। ঠিক আছে,
যেহেতু বৃক্ষ উদ্ভিদের শেকড়টা দিয়ে মাটিকে আটকে থাকে, তাই প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করতে হবে এবং জমিতে ঘাস লাগিয়ে কী হবে, মাটির যে ক্ষয় আছে সেটাকে রোধ করতে হবে। দেখো আমরা চিত্রে দেখেছি একটি নির্দিষ্ট স্থানে আবর্জনাটা আমরা কুড়িয়ে নির্দিষ্ট স্থানে ফেলবো এবং বৃক্ষরোপণ করে তাহলে মাটি সংরক্ষণ করতে পারবো। আচ্ছা, এই অধ্যায়ে আমরা আজকে এতটুকুই পড়বো, আর সামনের অধ্যায় কিন্তু আমরা অনুশীলনী আলোচনা করব। এছাড়া এই অধ্যায় থেকে আমরা আরেকটু যা যা শিখলাম তা দেখো, প্রথমে কি দেখলাম আমরা, মাটি। হ্যাঁ, আমরা কিন্তু বেশ কিছুবার পড়েছি, তারপর আমি এগুলো তোমাদেরকে একটু পড়াচ্ছি যে ছোট প্রশ্ন হিসাবে আমাদের আসতে পারে। মাটি হচ্ছে পৃথিবীর উপরিভাগে নরম আবরণ, এটা হচ্ছে আমাদের মাটি সম্পর্কে জানলাম। তারপরে কিছুক্ষণ আগে কিন্তু আমরা পড়লাম যে কম্পোস্ট কি, কম্পোস্ট জৈব সার, তাই না? মৃত জীবদেহের পচে যাওয়া অবশেষে যা সার হিসাবে হিসেবে ব্যবহৃত হয়। মৃত জীবদেহ কিন্তু আমরা দেখেছি না যে যে কোনো জীব জন্তু যদি মারা যায় তাহলে কিন্তু সেটাকে কী করা হয়, মাটি চাপা দেওয়া হয়, কারণ মৃত জীবদেহ পচে যে দুর্গন্ধ হয় সেটি কিন্তু পরিবেশ নষ্ট করবে এবং বিভিন্ন রকম ক্ষতিকর জীব ছড়াতে পারে। তো এই মৃত জীবদেহের পচে যাওয়া যে বাকি অংশগুলো থাকে সেগুলোই কিন্তু যার সার হিসেবে ব্যবহৃত হয়, মানে সেই যেই মাটিতে থাকে, মাটিতে কেটে মাটি চাপা দিলে সেই মাটিটি সার হিসেবে ব্যবহৃত হয়, তাহলে এটা হচ্ছে কম্পোস্ট। তারপর হচ্ছে পুষ্টি উপাদান, জীবের বেঁচে থাকা ও বেড়ে ওঠার জন্য খুবই গুরুত্বপূর্ণ উপাদানগুলোই হচ্ছে পুষ্টি উপাদান। 5 ধরনের পুষ্টি উপাদান রয়েছে, এগুলোর মধ্যে হচ্ছে শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন ও খনিজ লবণ। ঠিক আছে, এই 5টি উপাদান যদি মাটিতে থেকে থাকে তবে মাটির পুষ্টি উপাদান রয়েছে, আর যদি তা না থাকে তাহলে মাটিতে পুষ্টি উপাদান নেই, যা উদ্ভিদের বৃদ্ধিতে কিন্তু সহায়ক হয় না। এরপর আমরা পড়লাম ফসল আবর্তন। ফসল আবর্তন কি, দেখো আমরা এর আগে পড়েছিলাম না যে পর্যায়ক্রমে বা একটির পর একটি একই জমিতে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ফসল উৎপাদনটাকেই বলা হচ্ছে ফসল আবর্তন। আর এরপরে আমরা দেখব ভাগাড়। দেখো ভাগাড় কি, ভাগাড় হচ্ছে মাটিতে আবর্জনা ফেলার একটি নির্দিষ্ট স্থান, যেখানে আমরা বলছিলাম যে একটি গর্ত করে অথবা ভাগাড়ে ময়লা ফেলা, তাহলে ভাগাড় হচ্ছে মাটিতে আবর্জনা ফেলার একটি নির্দিষ্ট স্থান। মাটি ক্ষয়, বায়ু বা পানি প্রবাহের ফলে মাটির যে উপরে একটি স্তর রয়েছে সেটাকে সরে যাওয়াটাকে আমরা বলছি মাটি ক্ষয়। মাটি দূষণ কি, বিভিন্ন ধরনের ক্ষতিকর পদার্থ যেমন কলকারখানার বজ্র, তারপর কীটনাশক, আগাছানাশক ব্যবহার, তারপরে মানুষের দৈনন্দিন জীবন কর্মকাণ্ডের যে আবর্জনা ইত্যাদি কী করা হয়, মাটিতে মিশে মাটি দূষিত হয়। আর মাটি সংরক্ষণ কীভাবে করবে, মাটির ক্ষয় রোধ করা এবং উর্বরতা বজায় রেখে করাকেই বলা হচ্ছে মাটি সংরক্ষণ। এবং সবশেষে হচ্ছে রিসাইকেল, যে প্রক্রিয়ায় ব্যবহৃত বস্তু থেকে পুনরায় একই বস্তু বা সম্পূর্ণ নতুন কোনো বস্তু তৈরি করা হয় সেটাকে আমরা বলছি রিসাইকেল। তাহলে যে প্রক্রিয়ায় ব্যবহৃত করা হয়, যে বস্তুগুলো ব্যবহার করা হয় সেটি থেকে পুনরায় আবার একই বস্তু অথবা সম্পূর্ণ নতুন কোনো একটা বস্তু তৈরি করা হয় তাকে আমরা রিসাইকেল বলছি। ক্লিয়ার? আশা করি তোমরা খুব ভালো বুঝতে পেরেছো, আমার লেকচারটি খুব ভালো মতো খেয়াল করলে এবং অধ্যায়টি যদি তোমরা আবার একটু রিডিং পড়ো, আমি শিওর তোমরা অবশ্যই খুব ভালো মতো এটা বুঝতে পারবে। এবং সামনের ক্লাসে আমি তোমাদেরকে প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং কিছু প্রশ্ন বাড়ি কাজও দিয়ে দেবো। আজকে তোমাদের শুধুমাত্র পুরো অধ্যায়টি রিডিং পড়াই থাকবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।